অভয়ার বিচার চেয়ে এবার 12 জুলাই কমিটি সিজিও কমপ্লেক্সে সিবিআই অধিকর্তাকে ডাক যোগে চিঠি পাঠাচ্ছে। ইতিমধ্যে পোস্ট অফিসের চিঠিতে সই সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। 12 জুলাই কমিটির অন্তর্গত শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর জন্য চিঠিতে সই সংগ্রহ করা হচ্ছে। 12 জুলাই কমিটির মেটালি ব্লক যুগ্ম আহ্বায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, প্রায় 2 মাস পেরিয়ে গেল, এখনও সিবিআই অভয়ের সঠিক বিচার দিতে পারেনি। দ্রুত যাতে সিবিআই এর বিচার শেষ করেও দোষীদের শাস্তি দেয় সেই আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে। মেটালি ব্লক থেকে 150টি চিঠি ডাকযোগে সিজিও কমপ্লেক্সে সিবিআই অধিকর্তাকে পাঠানো হবে। বর্তমানে সই সংগ্রহের কাজ চলছে। হচ্ছে আমরা এটা অধিকর্তা সিবিআই এর কাছে এটা পাঠাচ্ছি যে অভয়াকাণ্ড গত 9 আগস্ট রাতে যেটা ঘটনাটা ঘটেছিল প্রায় 2 মাস পেরিয়ে যেতে চলেছে, তো এখন তো সিবিআই এর অধীনে এটা বিচারাধীন আছে, তো সেই বিচার ব্যবস্থা যাতে দ্রুত এবং সততার সাথে হয় তার জন্য তাকে আমরা এটা পাঠাচ্ছি। কিসের মাধ্যমে পাঠাবেন আপনারা? আমরা ডাকযোগে পাঠাবো, পোস্টকার্ডের মাধ্যমে। কোন কমিটির মাধ্যমে পাঠাচ্ছেন এটা? আমরা 12 জুলাই কমিটি। মানে কাদের কাছ থেকে এই সিগনেচার? আমার 12 জুলাই কমিটির অন্তর্ভুক্ত যত কটা ইউনিয়ন আছে, বর্তমানে শিক্ষক কর্মচারী রিটায়ার্ড ইউনিয়ন যারা আছে, SFI DOFI সকলের কাছ থেকেই সইটা সই করা সংগ্রহ করা হচ্ছে। যারা রিটায়ার্ড নাকি সবাই? সবাই সবাই, আমার যত কটি সংগঠন আছে 12 জুলাইয়ের অন্তর্গত সবার কাছে পাঠাচ্ছে। এটা কবে পাঠাবেন আপনারা? আমরা এটা আগামী সপ্তাহে পাঠাই। এখন সিগনেচার চলছে? এখন সিগনেচার সংগ্রহ। মোটামুটি কত লোকের তাও আপনার লক্ষ্যমাত্রা আছে পাঠানোর? আমার মেট্রি ব্লক থেকে 150 পাঠাবে। 150 পাঠাবে। আপনার নাম? আমার নাম বিমলেন্দু সিংহ। আপনি কোন সংগঠনে আছেন? আমি যুগ্ম আহ্বায়ক মেটলি 12 জুলাই কমিটি।